বিশ্বজিৎ বাবু এখনো পর্যন্ত সেই কালকে চিন্তা করছে আমাদের বিশ্বজিৎ বাবু ওটা জায়গা পিটাবো ওটা জানে ওটা জায়গা পিটাবো তালা লাগিয়ে ধরা পড়বে বিশ্বজিৎ দালাল এই বিষয় জানো তালা লাগারে রক্ষা করার জন্য কি ওই বিশ্বজিৎ বাবু জানে ওটা জায়গা পিটাবো তারপরে তাদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে যতক্ষণ পর্যন্ত সমস্ত খুনি গ্রেপ্তার না হচ্ছেন ততক্ষণ পর্যন্ত আমাদের অবস্থান চলবে কারা খুন করলো কারার সঙ্গে জড়িত এর সঙ্গে জড়িত আছে তৃণমূল কংগ্রেস সরাসরিভাবে অর্থাৎ ভুরন মুর্মুর পুত্রবধূ তিনি তৃণমূল কংগ্রেসের প্রার্থী ছিলেন এই গত পঞ্চায়েত নির্বাচনে এই পঞ্চায়েতের নির্বাচনে ওখানে ফরিদপুর বুথে ভুরন মুর্মুর পুত্রবধূ তৃণমূল কংগ্রেসের প্রার্থী পরাজিত হয়েছেন সেখানে বিজেপির প্রার্থী জয়ী হয়েছেন আমরা জয়ী হয়েছি ফলে ভুরন মুর্মু যেহেতু বিজেপির সাথে ছিলেন বিজেপির সঙ্গে কাজ করেছেন তিনি তার পুত্রবধূর হয়ে কোনো সেখানে প্রচার করেননি এটাই তার অপরাধ তাই তাকে খুন করা হলো যে তিনি পুত্রবধূর হয়ে কেন প্রচার করলেন না কেন টিএমসির পক্ষে প্রচার করলেন না সেই জন্যই তাকে আজকে খুন হতে হলো তাই আমরা এই খুনিদের আমরা অবিলম্বে গ্রেপ্তার চাই এবং যতক্ষণ না গ্রেপ্তার হবে ততক্ষণ পর্যন্ত আমরা এখানে অবস্থান করব আগামীতে লোকসভা নির্বাচন ওখানে আমার উত্তর মালদার খগেন মুর্মু সাংসদ উনি এবার উত্তর মালদার পঞ্চায়েত নির্বাচনে জেলা পরিষদ থেকে পঞ্চায়েত পর্যায়ে বিজেপি ধরাশায়ী হয়েছে বিজেপির একদম পুরোপুরি নিশ্চিত হয়ে গেছেন তিনি তাই এই মৃত্যু নিয়ে তৃণমূল কংগ্রেসের ঘাড়ে চাপিয়ে দিয়ে বিজেপির ঝান্ডা নিয়ে একটা নাটক করে আগামী লোকসভা নির্বাচনে উত্তরবঙ্গের মানুষকে বোকা বানাবার চেষ্টা করছে এবং তৃণমূলকে দোষী করছে এই নাটক ওনাকে বন্ধ করার জন্য আমরা আহ্বান জানাচ্ছি কারণ নাটক করে বিজেপি আর ফিরে আসবে না যে লোকটা প্রায় পাঁচ বছর সাংসদ থেকে এলাকার মানুষের কোনো উন্নয়ন করেনি কেন্দ্রীয় সরকার থেকে কোনো প্রজেক্ট আনেনি গঙ্গা ভাঙন কেন্দ্রীয় সরকারের যে দপ্তর সেখান থেকে গঙ্গা ভাঙনের মানুষের পাশে দাঁড়াননি এবং উত্তরবঙ্গের জন্য কোনো উন্নয়ন করেনি তাই উনি সাংসদ খগেন মুর্মু উত্তরবঙ্গের আবার বিজেপির হয়ে প্রচার করে তৃণমূলকে বদনাম করার চেষ্টা করছে সেই নাটকটা আর না করলেই ভালো বিজেপির নাটক করেও আর কোনো জায়গা নেই একটা দিকে ওই নারায়ণ কেউ ছিল না